প্রকৃতির রৌদ্ররূপে গত কয়েকদিন ধরে গোটা রাজ্যে ত্রাহি ত্রাহি রব উঠে। এর থেকে বাদ যায়নি দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমাও। এরই মধ্যে রহস্যের অগ্নিকাণ্ডে পুড়ে খাক হলো তিনটি দোকানঘর। ঘটনা বৃহস্পতিবার রাতে শান্তিরবাজার মহকুমার বগাফা রোড এলাকায়। এদিন রাতে হঠাৎ করে স্থানীয়রা বগাফা রোড এলাকার একটি সুটকির গোডাউনে আগুন দেখতে পান। তাদের চিৎকারে অন্যান্যরা ছুটে আসেন। স্থানীয়দের উদ্যোগে শুরু হয় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। খবর পেয়ে শান্তিরবাজার অগ্নি নির্বাপক দপ্তরে একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। স্থানীয়দের সহযোগিতায় প্রায় 40 মিনিট বাদে দমকল কর্মীরা আগুন আয়ত্তে আনেন। কিন্তু ততক্ষণে পুরে খাক হয়ে যায় সুটকির গোডাউন সহ আরও দুটি দোকানঘর। এদিন নাম প্রকাশে অনিচ্ছুক দমকলের এক আধিকারিক জানান, স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় 40 মিনিট সময় লেগেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হবে বলে জানান তিনি। দমকল আধিকারিক আরও জানান, সময় মতো আগুন নিয়ন্ত্রণে আনতে না পারা গেলে আরও ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথা থেকে তা জানতে পারেননি দমকল কর্মীরা। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে ছুটে যায় শান্তিরবাজার থানার পুলিশ। অগ্নিকাণ্ডের সূত্রপাত খুঁজতে দমকল এবং পুলিশ কর্মীরা রাতেই ঘটনা তদন্ত শুরু করেছেন। স্থানীয়দের একাংশের অভিমত, এই ঘটনার পেছনে নাশকতার হাত থাকতে পারে। এ বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।